কথাটা বলছি তো পিছনে পিছনে মাথা এরকম করে মাথা ঠুকছে, হাত দিয়ে মাথা ঠুকছে ভিডিওর পিছন দিকে এরকম এরকম করে। তো দেখা যাবে কি কি প্ল্যান করেছে। হ্যাঁ, এনগেজমেন্টের পরে ফার্স্ট টাইম আমার জন্মদিন, কিন্তু আমি দেখবো যে কতটা সাকসেসফুল প্ল্যানিং করতে। রামানের জন্মদিনের একদিন পরেই আমাদের ফ্লাইট ছিল ইসরায়েলে ফেরার। বাড়ি ছেড়ে চলে আসতে তো সবসময় মন খারাপ হয়, এবারও তাই হয়েছিল, কিন্তু তাও কাজের জায়গা তো ফিরতেই হবে। তাই আমরা ইসরায়েল এসে গেছি। এরপরের ব্লগগুলো তোমরা যেগুলো দেখবে সেগুলো কিন্তু সব ইসরায়েল থেকে হবে। গুড মর্নিং এভরিওয়ান, সকাল 10টা বাজে, ল্যাব পৌঁছেই গেছি প্রায়। এই যে কদিন ধরে আমার এনগেজমেন্ট রিলেটেড ভিডিওসগুলো তোমরা দেখছো সেটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানি। জুনের আজ 7 তারিখ, ইসরায়েলে কিন্তু ভালোই গরম পড়ে গেছে, বেশ গরম। এখন জুলাই অগস্ট অবধি এরকম গরম চলবে, তারপরে ধীরে ধীরে আবার ঠান্ডা হয়ে যাবে। এমনিতে ঠিক আছে, কিন্তু রোদের তাপটা না জাস্ট নেওয়া যায় না। ফার্স্ট কাজ জল ভরা, ডান। Second job, checking cells, done. এই যে এই সেলগুলো দেখছো না, এগুলো তো সব ব্রেন ক্যান্সার থেকে নেওয়া টিউমার সেলস, যেগুলোকে আমি আলাদা করে এই ডিশটাতে গ্রো করেছি। এই যে সেলগুলো, এগুলো আমি গ্রো করাচ্ছি কারণ আমি একটা ড্রাগের স্ক্রিনিং করব। একটা নয়, মানে অনেকগুলো ড্রাগের স্ক্রিনিং করে দেখব কোন ড্রাগটা সব থেকে কার্যকরী এগুলোকে মারার জন্য। মাইক্রোস্কোপে দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে সেলগুলো বেশ বড় বড় হয়ে গেছে, মানে দেখলে অনেকটা বড় বড় হয়ে গেছে। তো ওগুলো হচ্ছে অনেকগুলো সেল, তো এইবারে ওগুলোকে প্যাসাজ করতে হবে। যেহেতু বড় হয়ে গেছে তাই এখন এক্সপেরিমেন্ট আমি প্ল্যান করতেই পারি ওগুলোকে নিয়ে। এরপরে আমাকে চেক করতে হবে কোন ড্রাগটা সব থেকে বেশি এফেক্টিভ, তো তার জন্য অনেকগুলো এক্সপেরিমেন্ট আছে, সেগুলো প্ল্যান করবো, করতে কাজ করতে শুরু করে দেবো এরপরে। আজকে নয় তবে প্ল্যান করতে পারবো এবারে। অন্যান্য দিন না গরম হোক আর যাই হোক, হাওয়াটা অন্তত দেয়। আজকের একটা গাছের পাতাও নড়ছে না, জানি না কেন, আর ক্লাউডি ক্লাউডি হয়ে আছে, আর মাঝে মাঝে বিশাল রোদ উঠছে। বাট এখানে না শীতকাল ছাড়া কখনোই বৃষ্টি হয় না, তাই এটা ভাবার কোনো কারণ নেই যে ক্লাউডি হয়ে আছে বলে বৃষ্টি হতে পারে। কি রমন, বহুত তেজ ভুক লাগি হ্যায়, বহুত তেজ। দেখো রমন আজকে হেয়ার কাট করে এসেছে। কতদিন পর করলি হেয়ার কাট? মোটামুটি अब अब असली कारण सरदर्द का पता चला। अच्छा दिख रहा है, अच्छा हुआ हेयर कट। चलो कैसा हुआ, कैसा हुआ है मेरा हेयर कट? रियल अच्छा हुआ है। अभी हम जा रहे हैं शाम में एक बेसिकली कार्नाफ बोले खाना, एक कैंटीन टाइप है, अच्छा कैंटीन ठीक ना, कैफे আর কি। তো ওখান থেকে সলমন কিনবো। আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার হচ্ছে সলমন ডে, মানে এই দিন করে সলমনের সঙ্গে কুসকুস, খুব সুন্দর কুসকুসের ঝোল বানায় ওরা, তো এটা আমরা কিনে খাই। কত ফুল পড়ে আছে এখানে। Yeah.
ये मेरा है। हाँ मुझे कुछ भी चाहिए। এই জায়গাটা কি সুন্দর দেখো, এই বিল্ডিংটা গাছের ছায়ার নিচে, এইখানটা বসে আজকে আমরা খাবো। এইটা হচ্ছে সালমন, আর এইটা হচ্ছে সবজি কুসকুস ভেজিটেবলস, আর এটা হচ্ছে কুসকুস, তার উপরে ভেজিটেবল আর ঝোলটা দেওয়া। তোমারা তো আজ আচ্ছা দিন হ্যাঁ, তুমি সর দর্দ আপনা দূর কর লিয়ে বাল কটওয়া কে। এসো সিক্রেট দুনিয়া কো নি পতা চলনা চাহিয়ে, মে পেটেন্ট করানা চাহতা। শ্রমণ বলছে যে ল্যাবে গিয়ে কাজ টাজ করাটাও জরুরি, তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ল্যাবে যাচ্ছি আবার কাজ রিজিউম করতে। আজকে আবার ডেকাথলন যেতে হবে, এখন যাবে না বলছে। জীবনে বড্ড ল্যাদ বেড়ে গেছে। ক্যা ক্যা 15 কো প্রীতি সে সে উসকে বাদ যাওগে আজকে। এবার সন্ধ্যাবেলা হয়তো মধুরিমা সুমন ওদের সঙ্গে দেখা করতে যাব। মধুরিমা আবার ইতিমধ্যে হাত ভেঙেছে, তাই হোক দেখি এখন তাড়াতাড়ি ল্যাবে গিয়ে কাজটা শেষ করি। জলদি কাম খতম করো সারা, তারপর বেরোবো। রমন গানা গাইছে, কি বলে গান গাইছিল, যেই আমি ভিডিওটা অন করেছি তখন গানটা থামিয়ে দিয়েছে। বিকেল 4:45 বাজে আর আমি একটা আইসক্রিম খেতে এসেছি, হঠাৎ করে খুব ইচ্ছা হলো। দূরবেলা যে দোকানটা থেকে লাঞ্চ করলাম না, মানে দোকান মানে ক্যাফে রেস্টুরেন্ট বলতে পারো, তো ওরা 5টা অবধি খোলা থাকে, কফি আইসক্রিম টুকটাক জিনিসপত্র পাওয়া যায়, তো ওখান থেকেই আইসক্রিম নিয়ে যাচ্ছি। আবে তুমি এসব খানে পিনে কে আতি হো, কি কাম ভি করতি হো? কবি সালমন কবি আইসক্রিম কে চল রহা হ্যায়। কাম তো ব্লগ মে নেই দিখাযা জাতা হ্যায়, ও কিয়া জাতা হ্যায়। হ্যাঁ ব্লগ মে সিফ বাকি সময় আমি ব্লগ কর সকতি হু, কাম কে সময় কাম করতি হু মে। কেফে আই এম মাল্টি টাস্কার কে রে হো, মে মান লেতা হু। बाय द वे आज मैं कोई काम नहीं कर रहा हूँ। और मैं कौन हूँ? तू उसका बोला। ये आते बोलो कमेंटेटर के देखे ना तुम रे सब भाई। तुम पूछ सकती हो मैं कौन हूँ? अच्छा मैं पूछ सकती हूँ कौन हो? मैं हूँ डॉन। बड्ड बेशी क्लिशे हो गया ना এটা, বড্ড বেশি ক্লিশে। বাই দ্য ওয়ে একটা খবর দিয়ে রাখি, সেটা হচ্ছে আজকে হচ্ছে 7th জুন, 8th বার্থডে 9th হচ্ছে আমার জন্মদিন, ঠিক আছে? হ্যাপি বার্থডে। এবারে রমন বলেছে অনেক কিছু নাকি প্ল্যান করছে, এই কথাটা বলছি তো পিছনে পিছনে মাথা এরকম করে মাথা ঠুকছে, হাত দিয়ে মাথা ঠুকছে ভিডিওর পিছন দিকে এরকম এরকম করে। তো দেখা যাবে কি কি প্ল্যান করেছে। হ্যাঁ এনগেজমেন্টের পরে ফার্স্ট টাইম আমার জন্মদিনকে আমি দেখবো যে কতটা সাকসেসফুল প্ল্যানিং করতে পেরেছি। ব্লগে বলে রাখলাম, এবারে কিন্তু তুই কিছু উল্টো পাল্টা করতে পারবি না, ভালো করে প্ল্যানিং করতে হবে। বাই দ্য ওয়ে আমার জন্মদিনের না অলরেডি একটা প্ল্যান আছে, মানে সব বন্ধুদেরকে ডেকে এখানে ট্রিট দেওয়ার প্ল্যান করেছি, কারণ ওরা তো এনগেজমেন্টের সময় কলকাতায় সবাই ছিল না, সেই জন্য। তাই জন্য রমন কি বলছে দেখো। মে কিয়া বলু, ইতনা সারা প্ল্যান কি হোগা, মুঝে উসি প্ল্যান মে রহনা হোগা। তুমি রহনা হোগা, তুম থোড়ি দের পহলে কিয়া বল রহে থে কি আরে তুম তো প্ল্যান সারা কর হি লি, মুঝে কোই টেনশন হি নাহি হ্যায় আব। আর আবি উল্টা বল রহে জেসে মেনে ভিডিও অন কিয়া, বহুত সানা বান রহে হো। দেখো এখানে উৎসব এসেছিল, উৎসবের সঙ্গে কিসব আলোচনা করে এলো আমার সামনে, সব আলোচনা করলে আমি কিন্তু সবই বুঝতে পারছি যেগুলো এগুলো আমাকে রিলেটেডই হচ্ছে, আমি বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা রমন না আজ পর্যন্ত কোনো সারপ্রাইজ প্ল্যান করতে পারেনি, যতবার সারপ্রাইজ প্ল্যান করতে গেছে আইদার নিজেই বলে দিয়েছে নয় আমি বুঝে গেছি, এবারও মনে হচ্ছে সেরকমই কিছু একটা হবে। সাড়ে 6টা বাজে আজকের মতো বেরোলাম। আজকে সন্ধেবেলা বললাম তো সুমন আর মধুরিমার সঙ্গে দেখা করার আছে, তো এখন আগে বাড়ি যাবো, একটুখানি রেস্ট নেবো, দিয়ে তারপর ওদের সঙ্গে দেখা করতে যাবো। এই দেখো আমাদের বাড়ির সামনেটায় এইখানটায় এ দেখছো কুণ্ডলি পাখির ধোঁয়া উঠছে,
এইটা হচ্ছে বারবিকিউ করছে, এটা না সব সময় মানে উইকেন্ডেই শুধু নয় সব সময় মাঝামাঝি দেখি মাংস পোড়ার গন্ধ আর বারবিকিউ হচ্ছে। বাড়িতে এসে আমি ড্রেস ফেসগুলো আর ছাড়িনি, এটা পরেই বসে বসে রেস্ট নিচ্ছিলাম, কফি খেলাম, টিভি দেখছিলাম একটুখানি, কারণ একবার জামা ছেড়ে ফেললে না এমন লেভেলে ল্যাব খেয়ে যাবো যে আর বেরোতেই ইচ্ছে হবে না। তো জামাটা ছাড়িনি, একটু রেস্ট নিচ্ছিলাম, এখন এই রেডি হয়ে গেলাম আমি, এবারে বেরোবো, একটু জাস্ট ফ্রেশ হয়ে এলাম, 8টা তো বেজেই গেছে এখন মোটামুটি, আর এবারে বেরিয়ে যাবো কারণ বেশি রাত করলে আবার ফিরতেও দেরি হয়ে যাবে, কালকে আবার ল্যাব আছে। সো বেরিয়ে গেছি, এখন যাচ্ছি ওদের বাড়িতে। আর এই যে সামনে সামনে পথ নির্দেশক হাঁটছেন, ওর কাছে লোকেশন আছে। কিরে ঠিকঠাক জায়গায় পৌঁছবি তো? বৃষ্টি তো হয়নি এখানে, এত জল কেন বুঝতে পারছি না। এপারে জল আছে, এপারে জল নেই, এটা মোস্ট অবলি কোনো ক্লিনিং বা কিছু চলেছে সেই জন্য এত জল ওইদিকে। আজকে আমরা খুব লাকি, এখানে একটা সিগন্যাল, ওখানে একটা সিগন্যাল, এই দুটো একসাথে কখনো খোলা পাওয়া যায় না, পেয়েছি, কিন্তু এই দিকেরটা বন্ধ আছে। এই দেখো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এরকম গাছ লোকের বাড়ির সামনে, কত লেবু হয়ে আছে, আরে লাইম হ্যায়, তুমি দেখকে সমঝ নেই রে, এ পুরা লাইম ট্রি হ্যায়, ভর ভর কে লাইম হ্যায় ইয়াহাঁ, পুরো ভর্তি গাছটায়, লাইম হ্যায়, গন্ধ লেবু, লেবু হ্যায়, লাইম নট লেমন, লাইম মানে এটা কি, তুই হাসছিস কেন, ওটা লেবুর গাছ নয়, নিম্বু গাছ তো কবি দেখি ওকে দিবার পে চড়তা, কিন্তু ফলগুলো লেবু তো, রাত কোথায় গ্রিন গ্রিন দেখ রা তো, তোমাকে লাগা ও তরমুজ টাইপ কি কিছু হো সকতে হ্যায়, তরমুজ, তরমুজ কি নেই, হ্যাঁ রে মিনিয়েচার তরমুজ, ওগুলো তরমুজ, ঠিক আছে তুই তুই বাবা চাষবাসটা ভালো বুঝিস, আমি তো আর অত বুঝি না, কিন্তু আমি মেনে নিতে পারছি না, আমার মনে হচ্ছে এগুলো লেবুই। এই তোমরা কি যা দেখছো ভিডিওটা আমাকে কমেন্টস জানাবে তো, এটা কি গাছ, মনে হচ্ছে পৌঁছে গেছি ফাইনালি এই বাড়িটা মনে হয়। দরজায় গণেশ, এখানে এসিটা যেই চালানো হয়েছে, আর একজন কিউরিয়াস কে দেখো, কিউরিয়াসিটি হচ্ছে ক্যাটের একদম মানে জন্মগত প্রবলেম, একদম গলা বাড়িয়ে দেখছে। আর ওইখানে আরেকজন সে আমার কাছে এসেছিল, আমি পালিয়ে গেছি। আচ্ছা মধুরিমাকে তোমরা অনেকেই অলরেডি চেনো, কারণ মধুরিমা অসম্ভব ভালো কোরিয়ান খাবার দাবার বানিয়েছিল, একটা ব্লগ করেছিলাম আমি। তো মধুরিমা আজকে আমরা কি খাচ্ছি, যদিও ওর হাতে ফ্র্যাকচার হয়েছে মানে আমরা আমরা কত আমরা কত নিষ্ঠুর বন্ধু, কত নিষ্ঠুর বন্ধু, এটা কি বানাচ্ছি, এটা হচ্ছে তোমার ইডলি আর ধোসার ব্যাটার, এটা হচ্ছে ডাল চাল, তারপরে তোমার মেথি আর কি দিলাম আমি ভুলে গেছি, নুন দই এগুলো সব ফার্মেন্ট করেছি দুদিন তিন দিন ধরে,
ইডলি মেকারও আছে রমান, যে কিনা জীবনে ইডলি বানায়নি সে বানাতে চলে এসছে। আজকে আমরা ইডলি পেলে হয় রাত্রিবেলা, এখানে কেউ ইডলি বানাচ্ছে, কেউ সাম্বার বানাচ্ছে, আমি কিছুই করছি না, আমি হচ্ছে খাবো তাই অপেক্ষা করছি। গ্যাস জ্বালানো হচ্ছে, তোমরা দেখো যারা কোনোদিন গ্যাস জ্বালানো দেখোনি, এখানে পুপি দাঁড়িয়ে আছে ল্যাচ খাড়া করে এই এদিকেই আসছে। হ্যাঁ কিন্তু একটু পোস্ত থাকে না এর মধ্যে চাটনিতে, থাকে না বলছো? এখানে খাওয়া দাওয়া বানানোর জোর কদমে চলছে, তেঁতুল জল হচ্ছে এখানে, উপরে উঠে পড়েছে। মানে নিচে বসতে ভাল লাগে না বল, কেউ ইডলি খাবে মনে হচ্ছে, পুপি সব খায়। তাড়াতাড়ি কিছু করবো, গিরাত মেরি কা ডর হ্যায় কি গন্দা ভি নি কর পা রাহা হুঁ মেন। ওকে বলা হয়েছে তুই একদম ক্লিন করে দিবি, ওই জন্য প্রুফ করছে যে ও নোংরা করে না, ভীষণ ক্লিন। গ্রেট, দেখো ভুল তো শুরু করে দিচ্ছে। হ্যাঁ একটু বেকিং সোডা দেওয়াটা তাড়াতাড়ি ফুলবে, ফুলছে ফুলছে, বন্ধ করো, ইট শুড বি বন্ধ করো। এখানে দোসা দোসা বানানো হবে তাই তো? এই ভালো করে বানাবি, দুঃখ দাও বানাবি। ও দোসা বানানো, ইডলি বানানো দেখছে, দোসা যদি তুলতে পারি সেখান থেকে ঠিক করে তাহলে বুঝবো। ও ছড়িয়ে লাট করেছে একদম, বাহ এই রেস্কিউটা মনে হচ্ছে হবে, চলবে চলবে। কালারটা ভালো এসেছে, মাঝখান থেকে ছিঁড়ে গেছে, আদারওয়াইজ ঠিক আছে। কিন্তু রমান একটা দারুণ পলট করেছে, সেটা আমার ভিডিও করা হয়নি। রমান আরেকবার আরেকবার পলট করো, এখানে দোসা টেস্টিং করছি। বিড়াল নেব, বিড়াল নয় চাঁদা। ওকে দিস ইজ টু গুড, মুঝে লাগ রাহা হ্যায় দোসা বানা রাহা হ্যায়। আচ্ছা এসা হ্যায় ক্যা, এইটা একটা পারফেক্ট দোসা আছে, কিন্তু এটা আমি ভিডিও করিনি, যেটা করতে গেছি সেটা ভেঙে ফেলেছে। নিকাল লিয়ে ইসমে লাগানা হ্যায় অর থোড়া সা অর দো তেল। আব আসলি ট্যালেন্ট জো হ্যায় ইয়ে, বাহ আচ্ছা হ্যায়। আর এখানে ইডলি খোলা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের অ্যামেজিং চাটনি। এই দেখো অ্যাভোকাডোর বীজ দিয়ে অ্যাভোকাডো মানে ইয়ে করছে, প্রপেগেট করছে মধুরিমা, কি সুন্দর শিকড় বেরিয়েছে গাছটার। সুমন করছে, এখানে কিভাবে বসে আছে দেখো, তিনটে বেড়াল আছে এদের বাড়িতে, তিনটে। যেটা দেখানোর জন্য মধুরিমা নিয়েছে, এই দেখো এইটা বড় হয়েছে গাছটা, বিশাল বিশাল। এই ফ্লাসটা কোথায় পেলি? ও এটা তো তুই মানে কনিকাল ইয়ে হিসেবে কিনেছিস, ভেরি নাইস। এইটা আর একটা, এর নাম হচ্ছে হোপ। হোপ আর পুপিকে আমি আগের ব্লগে দেখিয়েছিলাম কোরিয়ান ফুড যেদিন তুই বানালি সেদিন। এর মধ্যে দুজনের সাথে তোমাদের অলরেডি আলাপ হয়ে গেছে, আর একজন নতুন আজকে মক্কা ওই বাইরে বসে আছে। আমি প্রথমে এসেছিল আমাকে হ্যাঁ ওয়েলকাম জানাতে, আমি একটু ভয় পাই বেড়ালে উঠে গেছি, তারপর থেকে আর এদিকে আসছে না পাবো। এই দেখো মোকা ঘুমাচ্ছে এখানে, আর এইটা আমাদের খাওয়া দাওয়া সেট আপ হয়েছে। রমান বলছে যে ট্যালেন্টেড হওয়ার জন্য খুব দুঃখ পেয়েছে ও, সব দোসাগুলোকে বানাতে হয়েছে। দেখ এটা ট্যালেন্টের জন্য শুধু নয়, বেচারা মধুরিমার কথা তুই ভাব,
देखो मैंने बैटर वेटर बना दिया, सिर्फ लास्ट काम में मैंने मुझे डोंट टेक हिम सीरियसली। রমনের খুব সাহস বেড়েছে। এই জাস্ট ঢুকলাম বাড়ি বুঝলে, আর এখন মোটামুটি রাত্রি ধরো 11:30 বেজেই গেছে, 11:30-12 বাজে। কালকে তো ল্যাব আছে, সকাল সকাল উঠতে হবে, আর খুব টায়ার্ডও হয়ে গেছি সারাদিন ল্যাব ফ্যাব করে ঘুরে গল্প করে। বাট খুব মজা করলাম, অনেক আড্ডা দিলাম, অনেক আনন্দ করলাম। সো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থেকো, আজ আসি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।